সদর ঘাটের মিষ্টি পান, এটা হচ্ছে সিঙ্গারা পান, আর এটা খেলি পান, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। সদর ঘাটের স্পেশাল মিষ্টি পান তৈরি করা হচ্ছে। বানানোর কৌশলটাও খুব সুন্দর। এর ভিতরে কি কি দেবেন ভাই একটু বলেন? প্রথমে সুপারি দিল, ধনিয়া, বিভিন্ন রকম মশলা, তার মধ্যে কালো জিরে, বাদাম, এটা কি দিচ্ছেন? মিষ্টি জর্দা। ভাজি মশলা, চমন ভাত দিল, এবার কাঁচা সুপুরি, নারকেল মশলা। সদর ঘাটের স্পেশাল পান একটা 20 টাকা। এখন পাশে যে পানটা বানানো আছে, এটা হচ্ছে আগুন পান। এই পান দিয়ে বিভিন্ন রকম মশলা দেওয়ার পরে আগুন বের হবে, আপনাদেরকে দেখাবো কেমন লাগে দেখে। আগুন পান, আগুন পানে কিন্তু খুব একটা বেশি মশলা নেই, মূলত পানে আগুন ধরানোর জন্য অ্যালকোহল দেওয়া হয়, তারপরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দেওয়া হয়। এখনই আগুন পানে আগুন ধরাই দেওয়া হবে। মানে আগুন ধরাই দেওয়ার সাথে সাথে হয়ে গেল আগুন পান। আমি এখন একটা স্পেশাল পান খাবো। সদর ঘাটের স্পেশাল পানটা রেডি হয়ে গেছে। পান চলে আসছে আমার হাতে, এখন খাওয়ার অপেক্ষা। আসলে একটা পানের মধ্যে অনেক রকম আইটেম, দেখি কেমন লাগে খেয়ে। পানটা খুবই সুন্দর, মিষ্টি, লবণ সব কিছু আছে। পান খাবো, নুন না খালি হয়, একটু নুন নিলাম। আসলে মেলা গিয়ে এরকম পান না খালি মিস করা হবে। সদর ঘাটের স্পেশাল সিঙ্গারা পান খেলাম আজকে। যারা মেলায় আসবেন অন্তত এই স্পেশাল জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন, খালি মনে একটা শান্তি থাকবে যে মেলায় এসে একটা ভালো পান খেলাম। আসলে সবারই পান খালি ধর ঠোঁট লাল হয় না বা জিপা লাল হয় না, আমারও হলো না, কি আর করার। সবাই ভালো থাকবেন, বাই বাই।